আমরা জানি চাকরি ব্যবসা বাণিজ্য উচ্চশিক্ষা সব ক্ষেত্রে ইংরেজি ভাষার একটি দক্ষতা প্রয়োজন হয় আবার বিশ্বের বিভিন্ন দেশে গণিতকেও গণিতের উপরেও বেশ জোর দেওয়া হয় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের বেশিরভাগ শিক্ষার্থী এই দুটি ভাষায় অর্থাৎ ইংরেজি এবং গণিতে দুর্বল হয়ে বের হচ্ছে অর্থাৎ মাধ্যমিকের পরের যে শিক্ষা জীবনের ধাপে তারা যাচ্ছে সেখানে এ দুটি বিষয়ে তাদের বেশ দক্ষতায় বেশ ঘাটতি দেখা যাচ্ছে এ বিষয়টা নিয়ে বণিক বার্তায় আজকে লিড গণিত ও ইংরেজি শিক্ষকের আশি শতাংশই ভিন্ন বিষয়ে ডিগ্রিধারী প্রতিবেদনটি তৈরি করেছেন সহকর্মী সাইফ সুজন তিনি এই মুহূর্তে আমার সঙ্গে নিউজরুমে আছেন দর্শক সাইফ সুজনকে স্বাগত জানাচ্ছি আমি সিরাজম মনিরা স্বাগত আপনাদেরও সুজন আপনি আজকে লিড স্টোরিটি করেছেন আমি শুরুতে আপনার কাছে জানতে চাই যে মাধ্যমিক পর্যায়ে আসলে শিক্ষকতা করার জন্য কি যোগ্যতা প্রয়োজন বাংলাদেশে মানে এভারেজ ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন যে আমাদের গণিত এবং ইংরেজিতে দুর্বলতা শিক্ষা ব্যবস্থায় সেটি আসলে অনেক দিন ধরেই হয়ে আসছে আমরা এর আমরা এর প্রতিফলন বিভিন্ন গবেষণায় জরিপে দেখছি ক্ষেত্রে মূল কারণ হিসাবে ধরা হচ্ছে আসলে আমাদের গণিত এবং ইংরেজিতে দক্ষ শিক্ষকের বেশ ঘাটতি রয়েছে ক্ষেত্রে কারণ হিসেবে ধরা হয় যে আমাদের আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থা বিশেষ করে মাধ্যমিকের মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট ইনস্টিটিউশন হচ্ছে বেসরকারি আচ্ছা সরকারি ব্যবস্থাপনা গুটি কয়েক শিক্ষা প্রতিষ্ঠান চলে আপনি দেখবেন যে প্রতি জেলায় বা উপজেলায় একটি করে বিদ্যালয় পাবেন যেটি সরকারি ব্যবস্থাপন পরিচালিত হয় বাকিগুলো বেসরকারি আর সরকারি সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা খুবই সুন্দর এবং কি পিএসসির মাধ্যমে একদম ব্যাকগ্রাউন্ড চেক করে যে সাবজেক্ট পড়ানোর জন্য যে বিষয়ে গ্র্যাজুয়েট দরকার এইসব শর্ত দিয়ে নিয়োগ দেওয়া হয় কিন্তু বেসরকারি ক্ষেত্রে আমরা সম্প্রতি বছরগুলোতে দেখা যাচ্ছে এন এর মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু এর আগের গত কয়েক দশকে আসলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বিষয়ভিত্তিক চিন্তা করে নিয়োগ দেওয়া হবে সেটি আসলে আমাদের ঘটেনি আর সেই সেই নিয়োগ সেই সময়ে প্রাপ্ত শিক্ষকরা এখন আমাদের পাঠদান দিয়ে যাচ্ছেন আর এর প্রভাব পড়ছে আমাদের পাঠদানের ক্ষেত্রে আমাদের শিক্ষণ ফলের ক্ষেত্রে মানে অর্থাৎ যিনি অঙ্কের শিক্ষক না বা যিনি অঙ্কে অঙ্ক বিষয়ে লেখাপড়া করেননি তিনিও আসলে ক্লাসে গিয়ে গণিত পড়াচ্ছেন এরকম হ্যাঁ এটি গবেষণা সরকারের বেজ আমাদের যে প্রতিষ্ঠানটি আছে প্রতি বছর দেশের সব শিক্ষা একদম প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সব পর্যায়ে শিক্ষকদের শিক্ষার্থীদের নানা রকম তথ্য সংগঠিত তারা একটি প্রতিবেদন প্রকাশ করে সেটি সর্বশেষ যে ভার্সন দু সালে দেখছি আমরা যে দেশের মাধ্যমিক শিক্ষা যারা বিভিন্ন ক্লাসে গণিত পড়ান এরকম শিক্ষক রয়েছেন পরিসংখ্যান বলছে প্রায় চুয়ান্ন হাজারের সরিযু ডাটাই বলছে আমাদের দেশে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে গণিতের শিক্ষক রয়েছেন প্রায় সত্তর হাজারের মতো এর মধ্যে পঞ্চান্ন হাজারের মতোই হচ্ছে গিয়ে তারা গণিতে পড়ালেখা করেনি মানে তারা ইন্টারমিডিয়েট পর্যন্ত গণিত পড়েছেন অন্য অন্যান্য শিক্ষাতে যেমন পড়েন কিন্তু তারা গণিত বিষয়ে কোনো বিএসসি বা এমএসসি করেননি ইংরেজির ক্ষেত্রে দেখা যাচ্ছে ইংরেজির শিক্ষক রয়েছেন সারা দেশে প্রায় ছিয়ানব্বই হাজারও বেশি শিক্ষক রয়েছেন এর মধ্যে ইংরেজি বিষয়ে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কোনো ডিগ্রি নেই এর শিক্ষকের সংখ্যা প্রায় একাশি হাজার তার মানে আসলে খুবই স্পষ্ট যে আশি শতাংশেরও বেশি শিক্ষক যারা ইংরেজি অথবা গণিত পড়াচ্ছেন তাদের সংশ্লিষ্ট বিষয়ে কোনো ডিগ্রি নেই আচ্ছা তাহলে বিশেষজ্ঞরা বা শিক্ষাবিদরা আসলে কি বলছেন যে এটা কীরকম প্রভাব ফেলবে শিক্ষার্থীদের ওপরে হ্যাঁ এই বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক যিনি গণিত শিক্ষা বিজ্ঞান শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তার কাছে জানতে চেয়েছিলাম আসলে এক সেকেন্ডারি লেভেলের যে বইগুলো আছে এগুলো পড়ানোর জন্য কি আসলেই ওই বিষয়ে গ্র্যাজুয়েশন প্রয়োজন আছে কিনা তিনি আমাকে ওনারা একটি গবেষণার রেফারেন্স দিয়ে বললেন যে ওনারা প্রাইমারি এডুকেশন ক্ষেত্রে একটি গবেষণা করে দেখেছেন যে বিজ্ঞান বিষয়ে যে শিক্ষক গ্র্যাজুয়েশন রয়েছে তার শিক্ষার্থীরা বিজ্ঞান কেমন শিখছেন যিনি গণিতে পড়ালেখা করে এসেছেন তার শিক্ষার্থীরা গণিত কেমন শিখেছেন আবার বিজনেস ব্যাকগ্রাউন্ডের ম্যানেজমেন্ট পড়ে একজন শিক্ষকের শিক্ষার্থীরা কী ধরনের কী হারে বা কি মানে গণিত বিজ্ঞান শিখছেন সেটি তারা একদম কোয়ান্টিটিভ রিসার্চ করে দেখেছেন যে যিনি বিজ্ঞান পড়ে এসেছেন তার শিক্ষার্থী বিজ্ঞান ভালো শিখছেন যিনি গণিত পড়ে এসেছেন তার শিক্ষার্থীরা গণিত ভালো শিখছেন কিন্তু যিনি ম্যানেজমেন্ট পড়ে এসেছেন তা শিক্ষার্থীদের শিক্ষণ ফল ছিল সবার নিচে তার মানে তিনি বলতে চাচ্ছেন যদি প্রাথমিকের বইগুলো কিন্তু তুলনামূলক সহজ একদম ইজি এলিমেন্টারি পর্যায়ের সেক্ষেত্রে মাধ্যমিকের বই তো তাহলে প্রশ্নই আসে না যদি ওই ব্যাকগ্রাউন্ডের ওই 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 ব্যাকগ্রাউন্ডের যদি ডিগ্রি না থাকে তিনি বলছেন যে আসলে সেক্ষেত্রে ক্ষেত্রে ওই নন ব্যাকগ্রাউন্ড টিচারদের দিয়ে সংশ্লিষ্ট বিষয়ে কাঙ্ক্ষিত শিখন মান বা শিখন ফল অর্জন করা তিনি একেবারে অসম্ভব বলছেন তাহলে এর পরবর্তী পর্যায়ে উচ্চশিক্ষার উচ্চশিক্ষায় গিয়ে কি এটার প্রভাব পড়ছে এরকম কিছু কি আসলে দেখছেন বা বিশেষজ্ঞরা কি বলছেন হ্যাঁ এটা একদমই কারণ আমরা প্রাথমিক এবং মাধ্যমিককে ধরেই শিক্ষার বেসিক যে গঠন হয় একজন শিক্ষার্থীর যে বেসিক জ্ঞান অর্জন হয় মৌলিক জ্ঞানগুলো সেটা কিন্তু মাধ্যমিক হয়ে যায় সেটা গণিতের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন আমাদের দেশে ওভারঅল আমরা যদি কোনো গবেষণার দিকেও না থাকাই আমরা নিজেরাও শিক্ষার্থী ছিলাম আমাদের সহপাঠী ছিলেন আমরা এখন কর্ম কর্মজীবী হিসেবে কাজ করছি আমাদের দেশে কিন্তু মোটা দাগ আসলে ইংরেজি এবং গণিতের ভীতি এটা দীর্ঘদিন ধরে থেকে এসে আসছে এবং কি এখনও আছে সবার ভেতরে সবার ভেতরে আছে এটি এটি কি এর কারণ হিসাবে আসলে এই এটি লিঙ্ক করা যায় আর কি এই যে সিনারিও এই ব্যান্ডবেজের রিসার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা এবং আমাদের ওভারঅল যে পর্যবেক্ষণ সবকিছু আসলে একই একই মেসেজ দিচ্ছে যে আমাদের এখানে আসলে আমরা শিক্ষক যদি আপনি না পান তাহলে আপনি আমরা তো শিখেছি শিক্ষকদের কাছে শিক্ষকদের যদি মৌলিক জায়গায় দুর্বলতা থেকে যায় তাহলে আমাদের শিক্ষার্থীদের দুর্বলতা থাকাটা খুবই স্বাভাবিক তো আমরা আসলে প্রত্যাশা করতে পারি যে সরকারি বেসরকারি পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর একটু সচেতন হবে বা এটা একটা সমাধান এই ক্ষেত্রে আসলে সরকারও এই বিষয়ে কাজ করছে কিন্তু দিন শেষে যদি আপনি মোটা দাগে বাজেট না দিতে পারেন আমাদের শিক্ষাবিদরা বলছেন আপনি ভালো শিক্ষক নিয়োগ দিতে হলে তাদেরকে ভালো বেতন দিতে হবে বেতন কাঠামো না দিলে ভালো গ্রাজুয়েটরা কিন্তু শিক্ষকতা আসবেন না এই পেশাটিকে আকৃষ্ট করতে হবে যেন একদম ইউনিভার্সিটি পর্যায়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট অথবা সামনের দিকের মেধাবীরা যেন শিক্ষকতার পেশায় আসে এবং কি আমরা বিশ্বের উন্নত বিশ্বের দেশগুলোতে কিন্তু সেই এক্সাম্পলে দেখে আসছি যে একটা বিশ্ববিদ্যায় সবচেয়ে ভালো গ্রাজুয়েটের শিক্ষকতায় যায় তারা আবার জাতি গঠন করে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটা দেখছি যে আসলে শিক্ষকদের সেই সামাজিক মর্যাদা বা বেতন কাঠামোর দিক থেকে আমরা শিক্ষকতা পেশাটাকে অত আকৃষ্ট পেশা হিসাবে তুলে ধরতে পারি না আমাদের ইয়াং জেনারেশন কাছে যারা বিশ্ববিদ্যায় শেষ করে বের হন তো শিক্ষাবিদরা বলছেন এই খাতে বাজেট বাড়িয়ে শিক্ষক পদগুলোকে আরও সমৃদ্ধ করা এবং কি আকৃষ্ট করা তাহলে ভালো শিক্ষক শিক্ষকতা পেশে আসবেন এবং কি তার প্রভাব আমাদের শিক্ষা ব্যবস্থা সার্বিক শিক্ষার মানে পড়বে আমরা সেই প্রত্যাশাই করছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য দর্শক আপনাদের অনেক ধন্যবাদ এভাবে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে আমরা রয়েছি বিশ্লেষণ ধর্মী নানা আয়োজন নিয়ে এছাড়া যখনকার খবর তখন পেতে ক্লিক করুন ডাব্লিউ 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 ডট বনিক ভালো থাকুন সুস্থ থাকুন